বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের উদ্দেশ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ইংল্যান্ড টিম। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম, সরাসরি যাচ্ছি সেখানে। তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে ইংল্যান্ড জাতীয় দল। তারা ইতিমধ্যেই বিমানবন্দর থেকে টিম বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে টিম বাসে করে রওনা দিয়েছে। তবে দুই ভাগে বাংলাদেশে এসেছেন ইংলিশরা। দলের একাংশ এসে পৌঁছে গেলেও আরও কিছু ক্রিকেটার সকাল নয়টার দিকেই বিমানবন্দরে আসার এসেছে। প্রায় ছয় বছর পরে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। 1 মার্চ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে মিরপুর হোম ক্রিকেটে। তবে এই সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড। তবে মিরপুরে অনুশীলন নিজেদের প্রস্তুত করবেন তারা। 3 মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুরে। ওডিআই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বিমানবন্দর থেকে।